10 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা শোভিত বাংলাদেশ আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন এক সুতোয় গাথা দুটি নাম। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু এক যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার নতুন সংগ্রাম শুরু করেছিলেন। বঙ্গবন্ধু সর্বপ্রথম অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিয়েছিলেন। দূরদর্শী নেতা, দেশের দক্ষিণে সুদীর্ঘ সাগর সীমানায় বহির বাণিজ্যের প্রয়োজনে নিজস্ব সমুদ্রগামী জাহাজ বহর গড়ে তোলার কথা ভেবেছিলেন। স্বাধীনতার মাত্র 51 দিনের মধ্যে 1972 সালের 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু রাষ্ট্রপতির 10 নম্বর আদেশ বলে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন। জাতীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভিশন এই অঞ্চলে একটি মুখ্য শিপিং কোম্পানিতে উন্নীত হওয়া এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান। সংস্থার মিশন আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও দক্ষ শিপিং সেবা প্রদান এবং সংশ্লিষ্ট কার্য সম্পাদনের মধ্য দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখা। প্রতিষ্ঠা 4 মাসের মধ্যে 1972 সালের 10 জুন বিএসসি বহরে যুক্ত হয় জাতীয় পতাকাবাহী দেশের প্রথম জাহাজ বাংলার দূত। বঙ্গবন্ধুর নিজস্ব উদ্যোগে ভারত সরকারের অনুদানে জাহাজটি পাওয়া যায়। এরপর মাত্র 2.5 বছরে আসে আরও 14টি সমুদ্রগামী জাহাজ। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন DIT থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC-র নামে 2টি প্লট বরাদ্দ করেন। প্রায় 4 দশক পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অবকাঠামোগত উন্নয়নকে বেশি গুরুত্ব দেন। সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় আসে অভাবনীয় পরিবর্তন। দেশব্যাপী উন্নয়নের এই দীর্ঘ ধারাবাহিকতায় 2011 সালের 27 জুলাই বঙ্গবন্ধুর বরাদ্দ প্লটে BSC-র 25 তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয় নৌপরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান। এই ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন 3টি বেজমেন্ট সহ আধুনিক প্রযুক্তি ও কারিগরি কুশলতায় রাজধানীর ব্যস্ততম মতিঝিল বাণিজ্যিক কেন্দ্রে গড়ে ওঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে BSC-র জাহাজ বহর পরিচালনায় প্রথমবারের মতো নারী ক্যাডেট নিযুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের সুযোগ্য নির্দেশনায় BSC-কে একটি আন্তর্জাতিক মানের শিপিং সংস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 31টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা করা হয় এবং এর অংশ হিসেবে ইতোমধ্যে চীন সরকারের অর্থায়নে 6টি জাহাজ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সময়ের প্রয়োজনে BSC মেরিন ওয়ার্কশপের আধুনিকীকরণ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে BSC প্রতি অর্থ বছরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের নির্দেশনায় শেয়ার হোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা আয়োজন করে থাকে। সাগর তীরবর্তী নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের বহির বাণিজ্য মূলত সমুদ্র নির্ভর। এজন্য নিজস্ব কার্গো, কন্টেইনার এবং ট্যাঙ্কার বহর অপরিহার্য। এই লক্ষ্য পূরণে প্রতিষ্ঠাকাল থেকে BSC নিরলসভাবে কাজ করে চলেছে। সংস্থার কার্যক্রমকে আরও যুগোপযোগী ও গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC-র নবনির্মিত 25 তলা ভবনটি আজ উদ্বোধন করছেন। এই পদক্ষেপ রূপকল্প 2021 ও 2041 বাস্তবায়নের এক সোনালি সোপান। মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন।